নুরিসা কিচেনলৈ স্বাগতম। আশা করো সকলে ভালে আছে। আজি মোৰ রেসিপি হল জাউ ভাত বা মার ভাত। আর মার ভাত মানে কেনেদরে বনাইছো আজি আপনার দেখা দিম। এই মার ভাত বনাই দেখা দিম, সব কি ধুনিয়া হয়েছে জাউ ভাত। আর এনেদরে জাউ ভাত বনাই দিলে সরু লড়া ছলীর কারণে আর বেমারি মানুষ বুড়া মানুষের কারণে বহুত ভাল। আর জাউ ভাত মানে কেনেদরে বনাইছো আপনাদের মূল ভিডিওটি চাব। আর চার আরম্ভণিতে একটা লাইকও দিব। আর মানে জাউ ভাতের খাবার কারণে মই লৈছো জলকীয়া বর্তা। এ দেখা পাইছে শুকান জলকীয়া বর্তা লো এতে কিমান টেস্টি হয় শুকান জলকীয়া বর্তা দিয়ে জাউ ভাত। আর লগতে লৈছো জলপাই আচার। জাউ ভাত মানে কেনেদরে বনাইছো আপনাদেরকে মূল ফুল ভিডিওটি চাব। আর চার আরম্ভণিতে একটা লাইকও দিব। জাউ ভাত বা মার ভাত বনাবর কারণে মই এফালে এই বাটি দিয়ে এক বাটি চাউল ললো। আর চাউলখিনি মই ভাত খোয়া চাউল ললো আর চাউলখিনি ভালদরে ধুই ললো। এ দেখা পাইছে এইফালে গ্যাসত কেরাহী বহাইছো আর কেরাহীত দি আছো চাউলখিনি। আর যে বাটি দিয়ে চাউল দিছো এই বাটি দিয়ে পানি দি দিম। এতিয়া এক বাটি চাউলের কারণে এই বাটি দিয়ে চারি বাটি পানি দি দিম। এতে দুই বাটি, তিন বাটি দি দিল, আর এক বাটি পানি, এতে চারি বাটি পানি দি দিল। এতিয়া চামচেরে অল্প লড়াই দিল। আপনাদের এতে জহা চাউলও লব পারে। এতে দি দিয়েছো সোৱাদ অনুসৰি এক চামচমান নিমখ। একেবারে ইজি রেসিপি, আর বেলেগ একু দিব নালাগে। এতে নিমখ দি এনেদরে আরো এবার লড়াই দিল। আর এনেদরে মাঝে মাঝে লড়াই থাকে। এ দেখা পাইছে জাউ ভাত খিনি এনেদরে উতলাইছে। আর আরো এবার লড়াই দিল। আর চাউলখিনি এনেদরে ফুটিব লৈছে। এফালে গ্যাসতে একটা তাওয়া বহাইছো। তাওয়াত দি দিল চারিটা শুকান জলকীয়া। জলকীয়া কেটা এনেদরে লড়াই ভাজিলাম। জলকীয়া কেটা ভজা হয়ে গেল আর এতে উঠাই লম। দেখা পাইছে জাউ ভাতখিনি হয়ে গেল প্রায়, আর বেশি টাইম নালাগে। চাউলখিনিও ফুটি গৈছে। আর এতে দি দি আছো দুটা এলাচি। এলাচি দিলে ভাল একটা সেন্ট হয়। এনেদরে আলু অল্প টান, এনেদরে হব দিছো। আর অল্প ঘন করে লম। এফালে একটা ডাঙর চাই পেঁয়াজ কাটি ললো। আর পেঁয়াজটা মিহি মিহিকে কাটি লৈছো। আর এতে আধা চামচমান হেৰি নিমখ দি দিলো। আর এতিয়া দি দি আছো আধা চামচমান সরিষার তেল। এতিয়া বর্তাটো বনাই লম। আজি জাউ ভাতটো শুকান জলকীয়া বর্তা দি খাম। মোৰ তাত শুকান জলকীয়া বর্তা দি জাউ ভাত বহুত টেস্টি হয়। বহুত বছর আগতে খাইছিলো, কমেও 10 বছর আগতে। আজি বোলো মনত পৰিছে আজি জাউ ভাত বনাই খাম। বনাই খাম যদি রেসিপি এটা দিও মোৰ বন্ধু বান্ধবী সকলৰ ওচৰ। আর এতিয়া বর্তাটো বনাই লৈ আছো। দেখা পাইছে কোনেদরে কোনে কোনে এনেদরে জাউ ভাত শুকান জলকীয়া বর্তা দি খায় কমেন্ট করবছর। মোৰ তাত কিন্তু বহুত টেস্টি হয়। এনেদরে ধুনিয়াকে বর্তাটো এনেদরে হাতেরে বনাই লৈ আছো। দেখা পাইছে জাউ ভাতটো হৈ গ'ল। আৰু এতিয়া নমাই দিম। আৰু আৰু ঠাণ্ডা হ'লে আৰু গন হৈ যাব, বহুতখিনি গন হ'ব। আৰু এনেদৰে জাউ ভাত বনালে বেমাৰী মানুহৰ কাৰণে বহুত ভাল, বেমাৰী মানুহ বা বুঢ়া মানুহৰ কাৰণে ভাল, আৰু সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে 9 মহীয়া 10 মহীয়া 1 বছৰীয়া ল'ৰা ছোৱালীৰ কাৰণে বহুত ভাল হয়। এনেদৰে জাউ ভাত বনাই দিলে দেখা পাইছে। আৰু এতিয়া নমাই দিম। এইটো নিশ্চয় মোৰ ৰেচিপিটো ভাল লাগিছে। যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব। প্লিজ এটা ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। আজি মোৰ ৰেচিপি এইখিনি। আকৌ আশা আছে কাইলৈ আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আহিম। থেংক ইউ।